সবাইকে স্বাগত টেনমি স্কুলে আজকের ক্লাসে। আজকে আমাদের পড়বার বিষয়বস্তু নিত্য মজুত ব্যবস্থা অবলম্বন করে কিভাবে আমরা ফুফু পদ্ধতি প্রয়োগ করে থাকি, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট বা আগের মাল আগে যায় পদ্ধতি। পূর্বের ক্লাসে আমরা নিত্য মজুত ব্যবস্থা সম্পর্কে জেনে এসেছি। নিত্য মজুত ব্যবস্থায় মূলত প্রতিদিনের হিসাব প্রতিদিন রাখা হয়ে থাকে, অর্থাৎ এর মাধ্যমে আমরা খুব সহজে একটি ব্যবসায় প্রারম্ভিক মজুত, ক্রয় বিক্রয় ইত্যাদি সম্পর্কে জানতে পারি। প্রশ্নে বলা রয়েছে, আগের মাল আগে যায় পদ্ধতি অনুযায়ী মাল খতিয়ান হিসাব প্রস্তুত করে সমাপনী মজুদের মূল্য এবং বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। আজকে আমরা একটি ম্যাথের সাহায্যে সেটি জানছি। এটি হচ্ছে আগের মাল আগে যায় বা ফার্স্ট ইন ফার্স্ট আউট এর একটি নমুনা ছক, যেখানে প্রথমে তারিখ, পরবর্তীতে বিবরণ, ক্রয় বিক্রিত পণ্যের ব্যয়, উদ্বৃত্ত, মন্তব্য এই কয়েকটি ছক আকারে করা হয়ে থাকে। প্রথম যে প্রশ্নটি আমরা দেখি, জানুয়ারি 1-এ প্রারম্ভিক উদ্বৃত্ত দেওয়া রয়েছে 100 একক। তাই আমরা জানুয়ারি 1 লিখে প্রারম্ভিক উদ্বৃত্ত লিখে এখানে যে 3টি ছক রয়েছে, ক্রয় বিক্রিত পণ্যের ব্যয় উদ্বৃত্ত লিখে সেই উদ্বৃত্তর কলামে এই 100 একক গুণ 2 টাকা হার টোটাল মূল্য দাঁড়াচ্ছে 200 টাকা। জানুয়ারি 4 তারিখে ক্রয় প্রতি একক দেওয়া রয়েছে 2.10 টাকা করে 400 একক। তাই এখানে ক্রয় লিখে ক্রয়ের যে আলাদা ছক রয়েছে সেখানে প্রথমে আমরা 400 একক লিখে টাকার মূল্যটা গুণ করে মূল্য পাচ্ছি 840 টাকা। উদ্বৃত্ত কলামে যেহেতু আগে কোনো কিছু বিক্রি হয়নি বা কারবার থেকে চলে যায়নি, তাই প্রথমে যে প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল সেটি লিখবো। পূর্বের হিসাবটি 100 গুণ 2 টাকা গুণ মূল্য দাঁড়াচ্ছে 200। ঠিক একইভাবে 400 টাকা 2.10 হারে টোটাল 840 টাকা এটিও লিখবো। জানুয়ারি 7 তারিখে আবার কারবার ক্রয় করে এনেছে 2.20 টাকা করে 300 একক। জানুয়ারি 7 তারিখে কারবার আবার ক্রয় করে এনেছে, তাই একইভাবে ক্রয়ের হিসাব লিখে 300 একক লিখে তার সাথে গুণ করে টোটাল দাঁড়াচ্ছে 660 টাকা। যেহেতু এখনো কারবারে কোনো রকম বিক্রয় হয়নি, তাই প্রারম্ভিক উদ্বৃত্ত, তারপর জানুয়ারি 4 তারিখে ক্রয় করার অ্যামাউন্টটুকু এবং জানুয়ারি 7 তারিখে যেটুকু নতুন ক্রয় করে আনা হলো সেটুকু বসালেই আমরা উদ্বৃত্তের পরিমাণ জানতে পারবো। জানুয়ারি 15 তারিখে কারবার প্রথম বিক্রি করেছে 600 একক। এখানে কিন্তু কোনো রকম 600 একক পরিমাণ একসাথে দেয়া নেই, এবং আমরা আগেও বলেছি এটা ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যেই পণ্যটি কারবারে সবার আগে এসেছিল সেটি সবার আগে ছাড়া হবে। সেজন্য প্রথমে যে প্রারম্ভিক উদ্বৃত্ত 100 একক ছিল সেই 100 একক বসাতে হবে। 100 একক বসানোর পর সেই টাকার অ্যামাউন্টটুকু বসালেই হবে। পরবর্তীতে কারবার ক্রয় করে এনেছে 400 একক, অতএব সেই 400 একক বসাতে হবে এবং 2.10 দিয়ে গুণ করলে 840 টাকা পণ্য ছেড়ে দেওয়া হচ্ছে। এবং সর্বশেষ আরো 100 আনতে হবে, সেটি হচ্ছে লাস্ট যে আমরা জানুয়ারি 7 তারিখে ক্রয় করে এনেছি 300 একক, সেখান থেকে 100 একক বসিয়ে দিলে টোটাল দাঁড়াচ্ছে 600 একক। এই 600 একক মূলত বিক্রয় করে দেওয়া হয়েছে, এবং 300 থেকে 100 একক বাদ দেওয়ার কারণে 200 একক কিন্তু উদ্বৃত্ত রয়ে যাচ্ছে। এই 200 এককের সাথে 2.20 টাকা গুণ করলে আমরা পাচ্ছি টোটাল 440 টাকা। জানুয়ারি 20 তারিখে ক্রয় করা হয়েছে এবং প্রতি একক 2.30 টাকা করে 400 একক। ঠিক একইভাবে 400-এর সাথে 2.30 গুণ করে 920 টাকা এসেছে। এখন পূর্বে যে উদ্বৃত্ত ছিল 200 একক তার সাথে 400 একক টোটাল 600 একক করা হয়েছে। জানুয়ারি 30 তারিখে বিক্রয় করা হয়েছে 300 একক। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে ছিল 200 একক, তাই সেই আগের 200 এককই এখানে বসিয়ে দেওয়া হয়েছে। 200 গুণ 2.20 = 440 টাকা। আরো বাকি রয়েছে 400 একক, কিন্তু আমাদের দরকার আর 100 একক। এই উদ্বৃত্ত থেকে 100 একক এখানে বসিয়ে টোটাল এসেছে 230 টাকা। তাহলে উদ্বৃত্ত রয়ে যায় 300 একক, তাহলে 300 এককের সাথে 2.30 গুণ করলে টোটাল অ্যামাউন্ট আসে 690। পুরো ম্যাথ শেষে আমরা প্রথমে ক্রয় এককগুলো সবগুলো যোগ করব এবং করে এগুলোকে ডাবল জেড টানবো। এখানে একটি জেড টানা হয়েছে, কিন্তু এগুলো সবই ডাবল জেড হবে। তাহলে 400, 300, 400 যোগ করে এসেছে 1100, পরবর্তীতে মূল্যটি যোগ করে এসেছে 2420, তারপরে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে একক এসেছে 900,
মূল্য এসেছে 1930, তারপর উদ্বৃত্তর ক্ষেত্রে একক এসেছে 300, মূল্য এসেছে 690 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাস এ পর্যন্ত।